তাহলে এখন থাকছে কীর্তি সুরেশের গুড লাক সাখি কবে মুক্তি পাচ্ছে। ওয়েল, পুরো ভিডিওটিতে এই বিষয়টি নিয়েই আলোচনা করা হবে। সো লেটস জাম্প ইনটু দ্য মেইন ভিডিও। ভারতের সাউথ ইন্ডিয়ার জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ, জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই অভিনেত্রী রিসেন্টলি কাজ করেছে নারী কেন্দ্রিক সিনেমা গুড লাক সাখিতে। এটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন কীর্তি। এই সিনেমায় কেন্দ্রীয় পুরুষ চরিত্রে অভিনয় করেছেন আদি পিনি সেটি। গুড লাক সাখি পরিচালনা করেছেন নাগেশ কুকুনুর, যেটি তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষায় নির্মাণ করা হয়েছে। অর্থ আর শর্ট মোশন আর্টস এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন সুধীর চন্দ্র পাদিরি। গত ৩রা জুন এই সিনেমার মুক্তির কথা ছিল, কিন্তু আমরা সকলেই জানি ভারতে করোনা পরিস্থিতি অনেক খারাপ। করোনা মহামারীর দ্বিতীয় তরঙ্গের কারণে সব সিনেমাগুলোই বন্ধের পর্যায়ে রয়েছে, এমনকি প্রেক্ষাগৃহ খোলা যাচ্ছে না, যার কারণে অনেক সিনেমার সাথে গুড লাক সাখি সিনেমাটিও মুক্তি থেকে বাতিল করা হয়েছে। তবে জানানো হয়েছে পরে এই সিনেমা মুক্তির তারিখ ঘোষণা করা হবে, কিন্তু এখনো পর্যন্ত সে তারিখ ঘোষণা করা হয়নি। রিসেন্টলি গুঞ্জন ছড়িয়ে পড়েছে যে গুড লাক সাখি সরাসরি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে, কারণ যেহেতু প্রেক্ষাগৃহগুলো বন্ধ রয়েছে আর কবে খুলবে তারও কোনো ঠিক নেই, তাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি দেওয়া হবে। কিন্তু সে গুঞ্জন উড়িয়ে দিয়েছে প্রযোজক সুধীর চন্দ্র। তিনি বলেছেন ওটিটি প্ল্যাটফর্মে এই সিনেমা মুক্তি পাবে, এই গুঞ্জন সর্বত্র ছড়িয়ে পড়েছে, কিন্তু এই গুঞ্জনটি পুরোপুরি মিথ্যা। তিনি গণমাধ্যমের কাছে অনুরোধ জানিয়ে বলেছেন এসব মিথ্যা খবর, এ সকল মিথ্যা খবর আপনারা ছড়িয়ে ভক্তদের বা দর্শকদেরকে নিরাশ করবেন না। দ্রুত তারা সিনেমাটি মুক্তির ব্যাপারে আপডেট জানাবেন, ততদিন সবাইকে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন যখন মুক্তির ব্যাপারটি আমরা নিজেরা ক্লিয়ার করতে পারবো তখন সকলকে জানিয়ে দেব, এর আগে কোনো মিথ্যে গুঞ্জনে কান না দিতে। সো ভিউয়ার, জেনে তো নিলেন কবে মুক্তি পাচ্ছে কীর্তি সুরেশের গুড লাক সাখি। আর এই বিষয়টি নিয়ে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।